তো বন্ধুরা আজকে কার্ডের মাধ্যমে করে দেখাবো এমন এক জাদু যা সত্যি অসাধারণ এবং সত্যি খুবই সহজ যা ছোট বাচ্চা থেকে নিয়ে বড় যে কেউ করে দেখাতে পারেন তো চলুন সর্বপ্রথম আজকের এই ম্যাজিকটা শুরু করা যাক আর শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এই ভিডিওতে এই ম্যাজিকটা আপনাদেরকে শেখাবো যে আপনি এই ম্যাজিকটা কিভাবে করে দেখাতে পারেন তো রেডি ইয়েস চলুন শুরু করা যাক তো আজকে আমার কাছে রয়েছে কিছু কার্ডস মুস্তাক দেখতে পাচ্ছো ঠিক আছে সব একবারে নরমাল কার্ড না এখন আমরা কি করব এই কার্ডটাকে দু ভাগে ভাগ করব ঠিক আছে তো আমরা এই একটা ভাগ করে নিলাম এই একটা ভাগ করে নিলাম তুমি এর মধ্যে যে কোনো একটা ভাগ পছন্দ করো এটা এটা ফাইল তাই তো এই ফাইলের মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে একটা কার্ড নিয়ে নাও যে কোনো এক জায়গা থেকে একটা কার্ড নিয়ে নাও নিয়ে নাও প্রথমে আচ্ছা এই কার্ডটা আমি দেখছি না ঠিক আছে কার্ডটা তুমি দেখে নাও এবং আমাদের ভিউয়ার্সকে দেখাও যে তুমি কি কার্ড চয়েস করেছো তুমি ভালোভাবে মনে রাখবে কার্ডটাকে ভুলবে না ঠিক আছে দেখিয়েছো ক্যামেরাতে ওকে আর কার্ডটাকে তুমি নিজের কাছে রাখো এরপরে এই যে কার্ডটা তুমি কি নিয়েছো সেটা কিন্তু কেউ এখন বলতে পারবে না এখন তুমি এই কার্ডটাকে এই ফাইলের যে কোনো এক জায়গাতে পুশ করে দাও ভরে দাও হয়েছে এবং এগুলোকে এক জায়গায় করে দাও এক জায়গায় করা হয়েছে ওকে গুড এখন এই কার্ডটা তোমার যে কার্ড কোনটা কার্ড সেটা কিন্তু বলা অসম্ভব না সম্ভব অসম্ভব বলা যাবে না কারণ কোনখানে তোমার কার্ডটা মিক্স হয়ে গেছে সেটা বলা একেবারেই অসম্ভব ব্যাপার কিন্তু এটা কিন্তু একটা খুবই সহজ এবং আসান একটা ম্যাজিক যেটা আপনারা খুব সহজেই ম্যাজিকটাকে করে দেখাতে পারবেন এখন আমি তোমার কার্ডটাকে বার করার চেষ্টা করব আমি জানি না ঠিকঠাক বার করতে পারবো কি না এখন আমি চেষ্টা করব যে তোমার কার্ড কোনটা জাস্ট আমি একটা কার্ড পছন্দ করতে পেরেছি আমার মনে হয় এই কার্ডটা তোমার কার্ড তুমি কি বলতে পারো তোমার কার্ডের রং কি কি কার্ড লাল এবং কার্ডটা কি ছিল কিং অফ ডায়মন্ড সত্যি কিন্তু আমি কার্ড ভুল তুলেছি মনে হয় হতে পারে কিন্তু না আমি ঠিক কার্ড তুলেছি ইয়েস এটাই তোমার কার্ড না এটাই হলো মুস্তাকের কার্ড যেটা আপনারা দেখেছেন তো সত্যি একটা অসাধারণ ম্যাজিক কিন্তু খুবই সহজ যে কেউ এই ম্যাজিকটা করতে পারেন বাচ্চারাও এই ম্যাজিকটা কিন্তু করতে পারে তো চলুন এখন আমরা শিখবো যে এই ম্যাজিকটা কিভাবে আপনারা করতে পারবেন তো এই ম্যাজিকটা করার জন্য মুস্তাক আমাদের চাই ওয়ান ডেক অফ কার্ড এক প্যাকেট কার্ড এবং এই কার্ডের মধ্যে আমাদের লাল এবং কালো কার্ড দু রকমই থাকে আমি কি করেছি সর্বপ্রথম কালো কার্ডগুলোকে এক জায়গা করে নিয়েছি হ্যাঁ বেছে বার করে নিয়েছি এবং রেড কার্ডগুলোর একটা ফাইল বানিয়ে ফেলেছি ঠিক আছে আপনি চাইলে যে কোনো ফাইল থেকে শুরু করতে পারেন রেডটাকে নিচে রাখতে পারেন কিন্তু আমি কিন্তু আমার একটা গিমিক বানানো আছে যার কারণে আমি কালোটাকে বেশিরভাগ নিচে রাখি বা ইউজ করি এবং যে ফাইলটা আপনি নিচে রাখছেন সেই ফাইলের সব থেকে টপ কার্ড মানে কালো ফাইলটা আমি নিচে রেখেছি তো কালো ফাইলের সব থেকে ওপরের কার্ডটাকে একটু কর্নারটাকে আমি এইভাবে ভাঁজ করে নেবো ঠিক আছে তাতে কি হবে না আমার বুঝতে সুবিধা হবে যে এখানে কিন্তু কালো শুরু এখান থেকে কালো শুরু এর নিচে কিন্তু আর লাল নেই আর তারপরে আমি বাকি লাল কার্ডগুলো এর উপরে রেখে দিলাম এরপর আমি সর্বপ্রথম কি বললাম মুস্তাক যে আমার কাছে অনেকগুলো কার্ড রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে তোমাকে দেখাতে গিয়ে আমি কিন্তু ফলো করছি যে কোনখানে কোন কার্ডটা বেঁকানো রয়েছে দেখতে পাচ্ছ এখানে বেঁকানো এ দেখো তো আমি মুস্তাককে দেখাতে দেখাতে আমি নিজেও চেক করছি যে কোনখানে আমাদের লাল কার্ড শেষ হচ্ছে আর কোনখান থেকে কালো শুরু হচ্ছে তো আমরা এখানে দেখার পর আমি কি করছি না আমার যেটা পিঙ্কি ফিঙ্গার রয়েছে এই ফিঙ্গারটা বা এই আঙুলটা আমি এখানে এইভাবে ভরে নিই এবং ভরে নেওয়ার পর বাকি কার্ডগুলোকে আমি এইভাবে রাখি তো দূর থেকে দেখলে হয়তো বোঝা যাবে না যে এটা কিন্তু আমি আঙুল ভরে রেখেছি মাঝখানে ঠিক আছে এদিক থেকে দেখলে মনে হবে যেন এক প্যাকেট কার্ড বাট অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু কার্ডগুলোকে আলাদা আলাদা করেছি এটা লালের ফাইল নিচেরটা হলো কালো ফাইল ঠিক আছে তো এটা করলাম কীভাবে আর একবার আমি দেখাই আমরা এইভাবে মুস্তাকে দেখাচ্ছি দেখো মুস্তাক আমার কাছে রয়েছে কিছু কার্ড ঠিক আছে এর মধ্যে তোমাকে যে কোনো একটা কার্ড পছন্দ করতে হবে তারপর আমি দেখে নিলাম এখানে কর্নার কার্ডটা তারপরে আমি কি করলাম না এই কার্ডটার মাঝখানে এই যেখানে কালো কার্ড শুরু হচ্ছে তো এখান থেকে আমি এই ফিঙ্গারটাকে এইভাবে মাঝখানে ভরে আমি বাকি কার্ডগুলোকে এইভাবে রেখে দিলাম একটু প্র্যাকটিসের দরকার আছে তো আমি এই অ্যাঙ্গেল থেকে একবার দেখিয়ে নিচ্ছি এইভাবে আমি যখন কার্ড দেখাচ্ছি দেখুন এখানে অনেকগুলো কার্ড আছে আপনাকে যে কোনো একটা কার্ড পছন্দ করতে হবে আর আপনি যে কোনো একটা কার্ড পছন্দ করলেই চলবে ঠিক আছে তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি এখানটা ম্যানেজ করে নিলাম এবং এই ফিঙ্গারের মাধ্যমে কার্ডগুলোকে টিপে ধরলাম এবং এই ফিঙ্গারটা মাঝখানে ভরে রাখলাম তাতে আমাদের লাল কার্ড কালো কার্ড আলাদা আলাদা ঠিক আছে এইটুকু বোঝা যাচ্ছে এরপর আমি মুস্তাককে যেটা বলছি যে আমি দু ভাগে ভাগ করছি দু ভাগে ভাগ বলতে আমি লাল কার্ডটাকে আলাদা করে এক জায়গায় রাখলাম এবং কালো কার্ডটাকে আলাদা করে এক জায়গায় রাখলাম মানে আমাদের এখানে যতগুলো কার্ড রয়েছে সেগুলো কিন্তু সবই লাল ঠিক আছে এখানে যতগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কালো ঠিক আছে এটা কিন্তু একেবারে ভুল করলে চলবে না তারপরে কি করছো না যে কোনো একটা ফাইল চয়েস করো এটা চয়েস করলে তাহলে এখান থেকে তুমি যে কার্ডটাই চয়েস করো না কেন সেটা কিন্তু লালই হবে এরপর আমরা কি করছি না এই ফাইলের মধ্যে ভরছি যে কোনো জায়গায় ভরতে পারো স্টপ বললো ভরে দাও তারপর আমরা কি করছি এটাকে মিক্সও করছি তাই না কিন্তু মিক্স যতই করো এই ফাইলটা কিসে
কালো তাহলে তুমি কি ভরেছো কার্ড এখানে লাল তাহলে আরামসে এটা বোঝা যাচ্ছে যে এখানে বোঝা যাবে যে তুমি কোন কার্ডে নিজে ফের আমি যেভাবে চেক করছি যে কোন কার্ডটা তোমার কোন কার্ডটা এখানে একটাই লাল কার্ড আছে সেটা হলো তোমার কার্ড 4 অফ হার্টস তো খুবই সুন্দর খুবই অসাধারণ এবং খুবই সহজ একটা ম্যাজিক যেটা কার্ডের মাধ্যমে আপনারা করে দেখাতে পারেন তাই না মুস্তাক এখন তুমি ম্যাজিকটা করতে পারবে তো হ্যাঁ খুবই ইজি তো আশা করছি আজকের এই কার্ড ম্যাজিকটা আপনার অনেক পছন্দ হয়েছে মুস্তাক কেমন লাগলো ভালো তুমি করতে পারবে হ্যাঁ অবশ্যই মুস্তাক অনেক রকম ম্যাজিক করে থাকে মাইন্ড রিডিং হোক অন্যান্য বড় ধরনের ম্যাজিক করে তো আশা করছি এই ম্যাজিকটাও মুস্তাক করে দেখাতে পারবে আপনারাও করুন সকলকে দেখান খুবই একটা ইজি ম্যাজিক এবং খুবই একটা মজাদার ম্যাজিক কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক তো অবশ্যই করা দরকার আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে নেবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি দারুণ দারুণ ম্যাজিক ট্রিক্স তো চলুন দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন বাংলার জাদুকর